পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল যুব তৃণমূল। শনিবার কুলটির নিয়ামতপুরের এক পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখানো হয়। এদিন অমিত শাহের ছবি দেওয়া গেঞ্জি পরে এই বিক্ষোভ দেখানো হয়েছে। এদিনের বিক্ষোভে কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই বিক্ষোভের মাধ্যমে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুব তৃণমূল নেতৃত্বরা। ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ গদি ছাড়ো। আজ কি কর্মসূচি হচ্ছে? আজকে আমরা এই পেট্রোল পাম্পের সামনে, যেখানে সারা পৃথিবীতে কাঁচা তেলের দাম কমছে, সেখানে ভারতবর্ষের শেষ এবং ট্যাক্স বাবদ 50 টাকা হওয়া উচিত যে পেট্রোপণ্যের দাম, সেখানে আমাদের 100 টাকায় পেট্রোল ডিজেল 100 ছুঁই ছুঁই, এই জন্য আমরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছি। এবং ভারত সরকার যাতে অবিলম্বে এই পেট্রোল ডিজেলের দামের অগ্নিমূল্য সঙ্গে সঙ্গে যাবতীয় খাদ্যদ্রব্য, সর্ষের তেল থেকে কেরোসিন তেল দিনকে দিন যেভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা পেট্রোল পাম্পের সামনে মমতা ব্যানার্জির নির্দেশে অবস্থান বিক্ষোভ শুরু করেছি। এই যতদিন না পেট্রোল ডিজেলের দাম কমবে, আগামী দিনে আরও আমরা বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবো। ভাউচারটা কি সেই ভাউচারটা দিচ্ছি যে 50 টাকা হওয়া উচিত, সেইটাই মানুষকে অবগত করছি। কি কারণে আজকে পেট্রোল পাম্পে বিক্ষোভ? আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশে, আমাদের সর্বা মানে যুব সমাজের আইকন, আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং জেলা সভাপতি কৌশিক মণ্ডলের নির্দেশে আজকে আমরা এই আমাদের বিক্ষোভ সভা আমাদের এখানে আমরা এসেছি। যে ভারতবর্ষের যেভাবে দিনের আমাদের যে পেট্রোলের দাম 106 টাকা প্রতি লিটার, তার মধ্যে 50 টাকা বিজেপির পার্টি ফান্ডে চলে যাচ্ছে। সেই টাকা নিয়ে কি করছে তারা? তারা এমপি এমএলএ কেনাবেচা করছে, সরকারকে এইখানে সরকার ফেলে দিচ্ছে, ওইখানে সরকার ফেলে দিচ্ছে। এরা কিন্তু এই যে 50 টাকা, এটা কিন্তু কোনো জনস্বার্থে লাগাচ্ছে না। আমরা তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা এখানে নেমে নিয়ে, পেট্রোল পাম্পে নেমে নিয়ে আমরা চেষ্টা করছি সমস্ত গ্রাহকদেরকে বোঝানোর যে আপনারা যে 50 টাকা দিচ্ছেন, সেই 50 টাকা একদম ডাইরেক্ট বিজেপির পার্টি ফান্ডে চলে যাচ্ছে। সেই টাকাটা কোনো সরকারি ফান্ডে যাচ্ছে না, ডাইরেক্ট বিজেপির পার্টি ফান্ডে যাচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।